মূসা নবী আল্লাহকে একদিন জিজ্ঞেস করছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট ব্যক্তি কে। আল্লাহ বলছে, বান্দা মূসা তুমি অমুক জায়গায় যে দাঁড়াও, যে প্রথমে হেঁটে হেঁটে যাবে সে হবে দুনিয়ার জমিনে সবথেকে নিকৃষ্ট। মূসা নবী বলছে, আল্লাহ আমি দেখতে চাই দুনিয়ার জমিনে সবথেকে নেককার মানুষ কে। আল্লাহ বলছে, মূসা তুমি ওই রাস্তাতে দাঁড়াও, যে রিটার্ন ফিরে আসবে সে হবে নেককার। মূসা নবী তো কনফিউজ, আল্লাহ এটা কেমন করে সম্ভব? একই লোক যাবার সময় গুনাহগার, আসবার সময় নেককার, আল্লাহর কারণটা কি? মুসলমান ঘরের ছেলে মেয়েরা, বানা তরুণেরা, এ মেয়ে প্রেমিকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার খলিফাতুল্লাহ, হে আমার নবী মূসা, অমুক জায়গাতে বান্দাটা যখন রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল, তার ছেলেখানা বলতে লাগে, আব্বা জান দুনিয়া বড় না প্রথম আসমান বড়, বাপখানা জোয়ার দেয়, বাবা ছেলে দুনিয়ার থেকে প্রথম আসমান বড়, ছেলে আবারও বলে, ও জনম দাদা বাবা প্রথম আসমান বড় না দ্বিতীয় আসমান, ছেলে আবারও বলে, আব্বা জান সাতবক আসমানের থেকে কি বড়, বাপখানা জবাব দেয়, বাবা ছেলে সাতবক আসমানের থেকে, আমি তো রাব্বা আমার গুনাহখানা বড়, ছেলে আবারও বলে, ও আপনার গুনার থেকে কি বলো, বাপখানা জবাব দেয়, বাবা ছেলে আমার গুনার থেকে আমার আল্লাহ পাকে দয়া, আল্লাহ রহমতখানা বড়, হে জোয়ান যুবকেরা, আমার আল্লাহ জানিয়েছিলেন, হে আমার কালিমুল্লাহ, হে আমার নবী মূসা, আমি আল্লাহ পাক তার এতটুকু কথা কি কবুল করে নিয়েছি, আমি আল্লাহ কবুল করে নিয়ে আমার বান্দার জীবনে পাখার পাখার গুনাহটাকে আমি আল্লাহ ক্ষমা করে দিয়েছি, আমি আল্লাহ তার জীবনে গুনাহকে আমি আল্লাহ মাফ করে দিয়েছি। চলে কাজে কাজে, আল্লাহ তো আপনাকে আমাকে মাফ করতে পারে না পারে না, এই যে হাত তুলেছি আবু বকরের দলে হব বলেছি, আল্লাহ যদি এটাকে কবুল করে নেয় মাফ করতে পারে না? অবশ্যই পারে, সেই বিশ্বাস সেই আশা নিয়ে আমরা হাত তুলেছি, আল্লাহ আমাদেরকে কবুল করে নেন, সকলে বলি আল্লাহু আমিন। তথাপিও জেনে রেখে দেন, আজকে এই সুন্দর নবিয়ানা মাহফিলে বসেছি, বাপ এই মাসটার নাম কি জোর করে বলো? মুহররম মাস, আরবি মাসের প্রথম মাস। আমাদের দেখবেন অনেক ছেলেরা হ্যাপি নিউ ইয়ার করে, মানে এই চব্বিশ ষষ্ঠী দেখো যখনই পঁচিশে পড়বে, থার্টি ফার্স্ট নাইট যেটাকে বলা হয় একত্রিশে ডিসেম্বর পালন করে না, জেনে রেখে দেন আমাদের জন্য খুশির দিন হচ্ছে এই মুহররমের পয়লা তারিখ। এই মুহররম মাসে এমনি আল্লাহর রাসূল বলছেন, তোমরা অন্যান্য মাসের তুলনায় মুহররম মাসে বেশি ইবাদত করবে, ইবাদত বন্দেগি বেশি করব, এই মুহররম মাসে গুরুত্ব অনেক বেশি। জেনে রাখেন আমরা স্বাভাবিকতায় অনেকেই জানি বা বিভিন্ন আলেমদের মুখ থেকে শুনেছি যে আল্লাহ রসুলের দুই নাতি নওসাই রসুল ইমামে হাসান হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মমভাবে শহীদ করেছিল, ঠিক কি না? এটা একটা সাইড, কিন্তু এই মুহররম মাসের গুরুত্ব আছে। আর একটা দিক, এই মুহররম মাসে দশ তারিখে পূর্বেকার যুগ থেকে একটা দীর্ঘদিন ধরে একটা গুরুত্বপূর্ণ দিন হয়ে আসছে, যারা ওই জায়গাটায় পেছনটায় দাঁড়িয়ে আছেন আমি একটু রিকোয়েস্ট করে বলি, আসেন না চলে আসেন মজলিসে, এসে একটু বসেন, দাঁড়িয়ে থাকতে ভালো লাগছে ভাইরা, একটু মজলিসে একটু ডেকে লান, আলহামদুলিল্লাহ জেনে রেখে দেন। তথাপি এই মুহররম মাসের একটা গুরুত্ব আছে, আজকে সরাসরি আলোচনা নয়, একদম কারবালা সম্পর্কে আপনাদের কাছে ডিটেইলসে কিছু আলোচনা করব বলেন ইনশাআল্লাহ, আল্লাহ যদি তৌফিক দেন, আমার বলার কিচ্ছু ক্ষমতা নাই। কালু সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা ইন্নাকা আনতা আলিমুল হাকিম, আমার আল্লাহ যদি তৌফিক দেন আপনাদের কাছে কিছু আলোচনা, আলহামদুলিল্লাহ আল্লাহ আমাকে যেন বলার মতো তৌফিক দেন, সকলে বলি আল্লাহু আমিন। এই মুহররম মাসের একটা গুরুত্ব দিন 10 তারিখের দিন, এদিনে মূসা নবীকে আল্লাহ পৃথিবীকে সৃষ্টি করেছিলেন, কাকে? পৃথিবীকে। আবার আল্লাহ পৃথিবীকে ধ্বংস করবেন এই আশুরার 10 তারিখে। এখন বলেন তো আব্বা, পৃথিবী এখন শুরুর দিকে না শেষের দিকে?
শেষের দিকে আল্লাহ নবী বলছেন কিয়ামতের আলামতে হাদিস শরীফে এসেছে, আল্লাহ রাসূল বলছেন কিয়ামতের আগে দুই প্রকারের আলামত আসবে, একটা হচ্ছে আলামতে কুবরা আর একটা আলামতে সুগরা। কুবরা মানে বড় আর সুগরা মানে ছোট। ছোট আলামত বলতে আল্লাহ নবী বলছেন 72টার মধ্যে অলরেডি 7টা হয়ে গেছে। কটা কটা বলো? 60 অলরেডি আলামত হয়ে গেছে। আপনার উদাহরণস্বরূপ এক্সাম্পল স্বরূপ আপনারা বুঝেন। আচ্ছা বলেন তো, আগেকার যুগের মানুষের লজ্জা ছিল, এখন কোন লজ্জা আছে? একদম হাকিকাত একটু আওয়াজ দিয়ে বলবে, ভুল বলছেন? আগেকার যুগে দেখবেন মায়েরা কোনো মাথায় টুপিওয়ালা ব্যক্তি দেখতে পেলেই মাথায় কাপড় দিত, টুপিওয়ালা মানুষ দেখতে পেলে। বলেন তো ইনসাফ করে, এখন কাপড় দেয়? আগেকার যুগে আমাদের ছেলেবেলার কথা বলছি, যখন হাঁটুর উপরে কাপড় দিয়ে যেত, নিজেদেরকে কি লজ্জাবোধ মনে হতো। দেখবেন আমাদের ঘরে কিছু লোক ছেলেরা দীঘায় ঘুরতে যায়, সমুদ্রের পানিতে নামে, হাঁটুর উপরে শর্ট প্যান্ট পরে সমুদ্রের পানিতে নামে, ফরজ তালাক করে দিয়ে। ভুল বলছি না ঠিক বলছি? জোর করে বলো, আছে না? নাই, জেনে রেখে দেন। তাহলে আল্লাহ নবী বলছেন হাদিস শরীফ, আল হায়াউ সুবাতু মিনাল ঈমান, লজ্জা হলো ঈমানের অঙ্গ। মানুষের দেখেন লজ্জা বলে জিনিস উঠে যাচ্ছে। জিবরাইল ফেরেশতা আল্লাহ নবীর ইন্তেকালের পর, আচ্ছা সব ফেরেশতার এক একটা কাজ আছে, মিকাইল ফেরেশতা কি করবে? হাউজে কাউসার দাঁড়িয়ে থাকবে। যারা কিয়ামতের ময়দানে আল্লাহ নবীর উম্মাতগুলোকে হাউজে কাউসারের পানি পান করাবে, জোরে বলে ইসরাফিল ফেরেশতার কাজ জানা আছে? ইসরাফিল ফেরেশতার কাজ হলো ফুদিয়া সিংগাই, জোর করে বলো, ফুদিয়া সিংগাই ফুদলি পৃথিবী তজনাছ হবে। আজরাইলের কাজ কি? জান কবজ করা। আজরাইল সবার জান কবজ করবে, কিন্তু সব নবীর উম্মতে জান কবজ করে দিবে। যত উম্মত থাকবে দুনিয়ায় একটা মানুষ বেঁচে থাকবে না, চারজন ফেরেশতা বাদ দিয়ে প্রথম তিনজন মারা যাবে। আজরাইল বলবে আল্লাহ তুমি আমাকে ছেড়ে দাও না। আল্লাহ বলবে আজরাইল নবীর উপরে আমরা কি চিরজীবন বাঁচব না? মারা যাবো, মারা যাবো। আমরা যখন মারা যাবো কে নবীর উপরে দরুদ পড়বে? আল্লাহ বলছে যখন দুনিয়ায় একটা মানুষ থাকবে না, তখন যখন কেউ থাকবে না, সিরেফ আমি আল্লাহ আমার হাবিবের উপরে দরুদ পড়বো। আরো জোরে হয় না? জেনে রেখে দেন, তাহলে আমার আল্লাহ দরুদ পড়বেন। আজরাইলের কাজ কি করা? জান কবজ করা। আর জিবরাইলের কাজ? নবীদের কাছে ওহি পৌঁছে দিয়া। তাহলে এখন আর দুনিয়ায় কি নবী আসবে? জোর করে বলো, আমার নবী শেষ নবী, আর দুনিয়ায় কোনো নবী আসবে না। তাহলে জিবরাইলের কাজ কি? জিবরাইল কি আর দুনিয়ায় আসবে? একটা হাদিস এসেছে জিবরাইল টোটাল 10 বার দুনিয়ায় আসবে আল্লাহ নবীর ইন্তেকালের পর। কবার আসবে? 10 বার এসে দুনিয়ায় 10টা জিনিস তুলে নিয়ে চলে যাবে, যার মধ্যে দেখেন আগেকার যুগের 5 পাস আর এখনের গ্র্যাজুয়েট পাস দুজনের সমতুল্য। এখন শিক্ষার হার বাড়ছে, কিন্তু এডুকেটেড শিক্ষিত সমাজ কমে যাচ্ছে। ভুল বলছি না ঠিক বলছি? শিক্ষা দেখবেন শিক্ষিত অনেক ডিগ্রি পেয়ে যাচ্ছে, কিন্তু শিক্ষিত নাই। জেনে আগেকার যুগে যারা 5 পাস তাদেরকে কত বই পড়ে 5 পাস করতে হতো, জেনে রেখে দেন। আস্তে আস্তে এলেমিয়াত উঠে যাবে মানুষের মধ্যে, মহাব্বত জিনিসটা উঠে যাবে। এখনো তো তবে মহাব্বত আছে, আজ থেকে 10 বছর 15 বছর পিছিয়ে যান, বাচ্চা বয়সে খেলতে খেলতে কারোর বাড়িতে গেলে পারমিশন লাগতো, এখন কারো বাড়িতে গেলে পারমিশন লাগে। জেনে রেখে দেন আমার ভাইরা আপনারা তরুণেরা, তাহলে পৃথিবীর শেষের দিকে শুধু তাই নয়, হযরতে আলীর পিতা আদম নবীর তৌবাকে আল্লাহ কবুল করেছিলেন। আপনারা কম বেশি সবাই জানেন আদম নবী একটা ভুল করেছিল, কি
গন্ধম গন্ধমের গাছের ফল খেয়েছিল। এখানে একটা বুঝার বিষয় আছে, ভালো করে বুঝবেন। আমি প্রথমেই বলেছি ওয়াজ বুঝার জিনিস। আল্লাহ আদম নবীকে ডেকে বললেন, নবী আদম তুমি গন্ধম গাছের কাছে যেও না। গাছের কাছে আল্লাহ মা হাওয়া আর আদম নবীকে সাবধান করে দিলেন। ইবলিস এসে ধোঁকা দিচ্ছে। ইবলিস চালাক না বোকা? জোর করে বলো, অনেক চালাক না? এখন দেখবেন মানুষ এক একটা এত চালাক হয়ে গেছে, এরা ইবলিসের উপরে গেছে। কথা বলেন, আছে না নাই? এক মুরুব্বি মসজিদে বসে বসে শুধু আল্লাহ আল্লাহ জিকির করছে। হুজুর জিজ্ঞেস করছে, হ্যাঁ চাচা তুমি যে জিকির করো তোমার সংসার চলে কি করে? চাচা বলছে, বাবা তুই বুঝবিনি, আমার বাপের যত জমি জায়গা ছিল সব বিক্রি করে দিয়েছি, ব্যাংকে মোটা অঙ্কের টাকা ডিপোজিট করে রেখে দিয়েছি, সুদ তুলি খায় আর আল্লাহ আল্লাহ করে। কি খাই? জোর করে বলো, সুদ দিয়া কি হারাম? মিয়া জানি তো, ওই জন্য ব্যাংকের বই আমার নামে করে রাখিনি, আমার স্ত্রীর নামে করে রেখেছি। কত চালাক দেখছেন আমার ভাইরা। ইবলিস এখন আদম নবীকে ধোঁকা দিতে পারে, মা হাওয়ার কাছে গেছে। দেখবেন মেয়েদের অন্তরকে আল্লাহ এমনি নরম করে থাকে। একটা পুরুষের কাছে আপনি যে কাঁদবেন, পরীক্ষা করে দেখেন, একটা পুরুষের কাছে কাঁদবেন অতি শীঘ্রই পুরুষের মন বলবে না, কিন্তু আপনি যদি একটা মেয়ের কাছে যে কাঁদেন অটোমেটিক তার মন গলে যাবে। মেয়েদের অন্তরকে আল্লাহ নরম করেছে। ইবলিস এই সুযোগ দুর্বলতা খুঁজলেন, মা হাওয়ার কাছে গেলেন। মা হাওয়াকে যে বলছে, হাওয়া আল্লাহ তো গন্ধম গাছের কাছে যেতে নিষেধ করেছে, আল্লাহ তো ফল খেতে নিষেধ করে নে, তাই আজকের দিনে তুমি আমি ফল পেরে এনে দিচ্ছি তুমি দেখবেন মেয়ে রাজি, ছেলেও রাজি, স্বামী স্ত্রী দুজনেই গন্ধমের ফল খেয়ে ফেললেন, আল্লাহ জান্নাত থেকে বহিষ্কার করে দিলেন। মুসলমান ঘরে ছেলে মেয়েরা বাধা তরুণেরা, অবশেষে নবী আদম সিজদায় চলে গেলেন। আল্লাহ আপনি যখন আদম নবী সিজদায় চলে গেলেন, সিজদা থেকে মাথা তুলে আমার আল্লাহর কাছে দোয়া চাই, আল্লাহ পাক আপনি যখন আমি আদম সিজদা দিয়েছিলাম লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ এটা মানে তো আমি আদম জানি, আল্লাহ আপনি ছাড়া কোনো উপাস্য নাই, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তাকে নিশ্চয় কুল মাখলুকের মধ্যে শ্রেষ্ঠ মহামানব, সেই মহামানবের ওসিলা দিয়ে আমি আদমের তওবাকে কবুল করে নেন। হে জোয়া যুবকেরা, আমার হাবিবের ওসিলা দিয়ে দোয়া চাইলে ওই দোয়াটাকে আমার আল্লাহ পাক ফিরাতে পারে না। নবী আদমের তওবাকে আল্লাহ কবুল করে নিলেন। তাহলে এরকম ভাবে দেখেন, আমি পুরো ডিটেইলসে যাব না, শর্ট করে করে বলছি, আদম নবীর তওবাকে আল্লাহ আশুরার 10 তারিখে কবুল করেছিলেন। হযরত নূহ আলাইহিস সালাম বন্যার পানি থেকে মুক্ত করেছিলেন। ইব্রাহিম নবী আল্লাহ যাকে কুদরতিভাবে সৃষ্টি করেছিলেন, তিনটে নবীর কথা বলবো টোটাল। ইব্রাহিম নবী আল্লাহ খুব কুদরতিভাবে ইব্রাহিম নবীকে সৃষ্টি করেছিলেন। ভাই তার আগে একবার 1 মিনিটের জন্য একবার দরুদ পড়েন তো আল্লাহ। একটু পরে দরুদ শরীফ আল্লাহুম্মা على محمد رسول الله على محمد رسول الله على محمد رسول الله على محمد আমার ভাইরা আপনারা তরুণেরা আল্লাহ
এরকম ভাবে ইব্রাহিম নবীকে কুদরতি ভাবে সৃষ্টি করেছে। আপনারা জানেন, একটু মনোযোগ দিয়ে শুনবেন, হযরতে ইব্রাহিম নবীর জামানায় বাদশা ছিলেন নমরুদ বাদশা। বাদশার নাম কি? নমরুদ। নমরুদের রাজ দরবারে সবাই জ্যোতিষী, বড় বড় জ্ঞানী, বিজ্ঞ লোকেরা বসে থাকতেন। একদিন সব জ্যোতিষীরা নমরুদের দরবারে এসে মন খারাপ করে বসে আছে। নমরুদ বাদশা বলছে, জ্যোতিষী তোমাদের মন খারাপ কেন? আমাদের মনটা এই জন্যই খারাপ, কেননা আমরা স্বপ্ন দেখলাম আজ থেকে তিন দিনের মধ্যে মায়ের পেটে একটা সন্তান আসবে, যে এসে তোমার রাজ দরবারকে শেষ করে ফেলবে। বলছে কি বলো? বলছে হ্যাঁ। নমরুদ বাদশাহ নিয়ম চালু করে দিলেন, আজ থেকে তিন দিন টোটাল স্বামী স্ত্রী এক বিছানায় বন্ধ, শোয়া বন্ধ। কদিনের জন্য? তিন দিনের জন্য। কদিনের জন্য? তিন দিনের জন্য। তাহলে কি মায়ের পেটে বাচ্চা আসবে? কথা বলো। কিন্তু আল্লাহ বলছে আমি ইব্রাহিম নবীকে দুনিয়ায় পাঠাবো, আর নমরুদ বাদশা বলছে যা, আজ থেকে তিন দিনের জন্য সমস্ত স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া বন্ধ। এমন সময় দেখতে পাওয়া যায় নমরুদ বাদশা তিনি ঠিক করলেন, এই নিয়ম চালু করে দিলেন। আল্লাহর কুদরত, ইব্রাহিম নবীর আব্বার নাম ছিল তারেক, তিনি ছিলেন নমরুদের দেহরক্ষী, এক হাতে লাঠি দিয়ে দাঁড়িয়ে থাকতেন আর এক হাতে পাখাই করে হাওয়া করতেন। ইব্রাহিম নবীর মায়ের এবং বাপের অন্তরে আল্লাহ স্বামী স্ত্রী মিলনের আকাঙ্ক্ষা জাগিয়ে তুলল। ইব্রাহিম নবী আব্বা মা মনে মনে করে, আমার স্বামী তো নমরুদের রাজ দরবারে আছে, আমি কেমন করে যাই? কিন্তু তিন দিন সমস্ত স্বামী স্ত্রী এক বিছানায় শোয়া বন্ধ। ইব্রাহিম নবীর আম্মা অনেক কষ্ট করে লুকিয়ে লুকিয়ে ইব্রাহিম নবীর আম্মা নমরুদের রাজ দরবারে যে পৌঁছে গেলে, যে দেখে সবাই ঘুমিয়ে পড়েছে, যেই ঘুমিয়ে পড়েছে ইব্রাহিম নবীর আম্মা নমরুদের গৃহের মধ্যে পৌঁছে গেলে, আজরের সামনাসামনি দেখা হয়ে গেল। আজর বলে, স্ত্রী আমার কোনো উপায় নাই, আমার দুটো হাতি। উপায় নাই, আমার দুটো হাতি জোড়া, কি করব আমি? আজর বলছে, সবর করো। স্ত্রী বলছেন, স্বামী আল্লাহর তরফ থেকে আল্লাহ একজন হুরকে পাঠিয়ে দিলেন, তারা লাঠি আর কি করলেন, পাখা নিয়ে নমরুদকে হা করলেন। নমরুদের বাড়ির মধ্যে ইব্রাহিম নবীর আব্বা আম্মা দুজনেই স্বামী স্ত্রী সহবাসে লিপ্ত হলেন। ওই রাত্রি মায়ের পেটে ইব্রাহিম আলাইহিস সালাম চলে আসলেন। জোরে বলে 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 বলে। কিন্তু নমরুদ বাদশার নিয়ম ছিল তিন দিনের মধ্যে কোনো বাচ্চা আসবে না। আবার জ্যোতিষীদের এসে মন খারাপ, বলে কি ব্যাপার? আগেকার যুগে জ্যোতিষীদের কথা ঠিক হতো যদি বলেন, কেন? কুরআন শরীফে একটা সূরা আছে, যে সূরার নাম সূরাতুল জিন। এর সাড়ে নজুল পড়লে আপনারা বুঝতে পারবেন, সূরা জিনে আগেকার যুগে দেখবেন মুরুব্বিরা, আপনারা হয়তো খবরে পড়েছেন বা খবর দেখেছেন, দেখবেন আকাশ থেকে তারকা খসে পড়া। অ্যাকচুয়ালি কিন্তু এটা তারকা খসে পড়া নয়, আল্লাহর ফারিস্তারা মনে করেন এই জায়গাটার নাম কি? আরগলিয়া, তাই তো? না, বেলিয়া। আরগলিয়া, এই আরগলিয়ায় এত পরিমাণে পানি হবে, আল্লাহর তরফ থেকে হুকুম হলো, আল্লাহর তরফ থেকে ষষ্ঠ মাস মানে আছে আলোচনা, সপ্তম আসমান থেকে ষষ্ঠ আসমান, ষষ্ঠ আসমান থেকে পঞ্চম, পঞ্চম থেকে চতুর্থ, এরকম ভাবে প্রথম আসমানে আসে। প্রথম আসমানের ফারিস্তারা যখন আলোচনা করে, কিছু শয়তান জিনেরা শুনতে যায়, ফারিস্তাদের আলোচনা শুনে মানুষদেরকে জ্যোতিষীদেরকে এসে বলে, জ্যোতিষীরা বলে দিত সত্যি সত্যি মিলে যেত, কিন্তু নবী আসার পর জ্যোতিষীদের কথা আর সত্য প্রমাণিত হয় না, এটা আগেকার যুগে হতো। তাই যখন ওই ফারিস্তাদের আলোচনা শুনতে যায়, ফারিস্তারা পশ্চিম আসমান থেকে তারা নিয়ে ওই শয়তান জিনেদের ছুঁড়ে মারে, এটা কি বলা হয়? বিজ্ঞান বলছে তারকা খসে পড়া। দেখবেন আপনারা মিডিয়া খুলে দেখবেন তারকা খসে পড়া, এরকম ঘটনা ঘটেছে, জেনে রেখে দেন। তো এমন সময়তে দেখতে পাওয়া যায় জ্যোতিষীরা এসে বলে, তিন দিন আগে ইব্রাহিম নবী মায়ের পেটে চলে এসেছে। নমরুদ বাদশা বলল, যারই পুত্র সন্তান হবে তাকেই মেরে দেব। আল্লাহর কি কুদরত দেখে!
মুসলমান বলে ছেলে মেয়েরা বাধা তরুণেরা বাচ্চার প্রতি মহাব্বত, দুই নম্বর এরা খুব পাবে নমরুদের প্রতি ভয়, তিন নম্বর মান সম্মানের ভয়। মনে মনে করে আমার যদি পুত্র সন্তান হয় তাহলে তো আমার বাচ্চা তিনি একটা জঙ্গলে চলে গেলেন, জঙ্গলের মধ্যে একটা বিরাট বড় গর্ত দেখতে পেলেন, ওই গর্তের মধ্যে প্রবেশ করে গেলেন। তিনি আকাশকে দেবতা বলে মানতেন, উপরের দিকে তাকিয়ে বলে তুমি আমাকে হিফাজত করো আল্লাহ পাকে দয়া। হযরত ইব্রাহিম নবী দুনিয়ার জমিনে ভূমিষ্ঠ হয়ে গেল। ইব্রাহিম নবীর মা মনে মনে করে আমি যদি আমার বাচ্চার কাছে থাকি সবাই ধরে নিবে, ইব্রাহিম আজরের স্ত্রী ইব্রাহিমের বাচ্চা এরা খুব পাবে, অমুক মেয়ে বাচ্চা প্রসব করেছে, তাই আজকের দিনেতে আমি আমার বাচ্চাকে এই জঙ্গলের মধ্যে রেখে দিয়ে চলে গেলাম। হযরতে ইব্রাহিম নবীর আম্মা এরা খুব পাবে, বাচ্চাকে জঙ্গলের মধ্যে রেখে দিয়ে চলে আসলো। আমার আল্লাহ পাক হযরতে জিবরাইল আমিনকে পাঠিয়ে দিলেন, হে হযরতে জিবরাইল চলে যাও চলে যাও, আমার ইব্রাহিমকে লালন পালন করার দায়িত্ব আমি আল্লাহ নিজে নিলাম। ও যুবকেরা হযরতে জিবরাইল আমিন ইব্রাহিম নবীর দুটো আগুল মুখের মধ্যে ভরে দিলেন, একটা আগুল থেকে মধু আর একটা আগুল থেকে দুধ বার হতে লাগে। এরা খুব পাবে জঙ্গলের মধ্যে ইব্রাহিম নবীকে আমার আল্লাহ পাক লালন পালন করতে লাগে। সেই ইব্রাহিম নবী আস্তে আস্তে বড় হলেন, নমরুদ বাদশার বিরুদ্ধে চলে গেলেন। অনেক বড় ইতিহাস, আমি পুরো ডিটেইলসে যাচ্ছি না। নমরুদ বাদশা ইব্রাহিম নবীর জন্য বিরাট বড় একটা আগুনের একটা আগুন জ্বালাবে বলে বিরাট বড় গর্ত খুললেন। ওই ইব্রাহিম নবীকে ওই আগুনে ফেলবো, এই আগুন থেকে ইব্রাহিম নবীকে আল্লাহ মুক্ত করেছিলেন। জোরে বলবেন না, এই আশুরার 10 তারিখে। শুধু তাই নয়, হযরতে ইয়াকুব আলাইহিস সালামের দুটো চোখ অন্ধ ছিল, আল্লাহ মুক্ত করেছিলেন। ইউসুফ নবীকে আল্লাহ, ইউসুফ আলাইহিস সালামকে আল্লাহ কুয়া থেকে হিফাজত করেছিলেন, ইউনূস নবীকে মাছের পেট থেকে মুক্ত করেছিলেন। আল্লাহ এরকম ভাবে প্রতিটা নবীকে এদিক থেকে পূর্বেকার যুগ থেকে একটা দেখবেন। এই আশুরার 10 তারিখ একটা গুরুত্বপূর্ণ দিন। শুধু তাই নয়, হযরতে মুসা নবী আজও যারা সোশ্যাল নেট আজও দুনিয়ার মানুষ দেখছে ওই রাস্তার ওই নদীর মিডিল থেকে আল্লাহ মুসা নবীর জন্য রাস্তা করেছিলেন। আল্লাহ এজন্য দুটো পানির কালার দেখেন আজও আলাদা হয়ে আছে। এজন্য ইহুদিরা ওই আশুরার 10 তারিখে রোজা রাখতেন। কি রাখতেন? রোজা করতেন। সাহাবারা প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ, তাহলে আমরাও কি 10 তারিখের দিন রোজা রাখব? তবে হুজুর, আমরা যদি শুধু 10 তারিখের দিন রোজা রাখি সবাই বলবে যাও এটা আজকের দিনে তোমরা রোজা রাখছো, এরা তো ইহুদিদের অনুসরণ করে। ভাই, ইসলাম কারুর অনুসরণ করে? জোর করে বলো। আচ্ছা, কদিন আগে একটা দেখবেন কেন্দ্রীয় থেকে একটা আইন পাস হয়েছিল, মানে মুসলমানদের জন্য তিন তালাক উঠে গেছে। এখন বলো তো, কোন স্বামী যদি তার স্ত্রীকে তালাক দেয়, তালাক হবে না হবে না? হয়ে যাবে। ইসলাম কি কোন নেতার বাবার হুকুমে চলে নাকি? আওয়াজ দিয়ে বলো না, ভয় লাগছে মনে হচ্ছে? নেতাদেরকে ভয় করে? ভয় করব কাকে? জোর করে বলে আল্লাহকে। ভাই, ইসলাম কোন নেতার বাবার হুকুমে চলে? কোনদিন কারুর হুকুমে চলে না। আমার সমাজে একটা প্রচলিত কথা আছে দেখবেন, ধর্ম যার যার উৎসব সবার। ভাই, এটা কি মানা যাবে? যদি ওই কথাই বলে কুরবানির টাইমে দাও দিবে, কোন টাইমে? কুরবানির টাইমে একজনকে বলবে তুমি গরু সামনের দিকটা ধরো, ধরবে?
কোনদিন ধরবে না, জেনে রেখে দেন। তাহলে ইসলাম কারোর অনুসরণ করে না। আল্লাহ নবী তৎক্ষণাৎ বলেন, বাবা সাহাবীরা তোমরা একদিন আগু পিছু করে রোজা রাখো, তাহলে কারোর অনুসরণ করা হবে না। জোরে বলে, আর একটু জোরে হয় না, জেনে রেখে দেন। হযরতে আইয়ুব আলাইহিসসালাম আল্লাহ একটা বাদশাহী দান করেছিলেন। কি দান করেছিলেন? বাদশাহী। 10 থেকে 12 জন সেবিকা ছিল আইয়ুব আলাইহিসসালামের। তিনি অনেক গবাদি পশু চাষ করতেন, অনেক ফসল চাষ করেছিলেন। আল্লাহ ফারিস্তারা বলা কোয়া করছে, আল্লাহ আইয়ুব চা তোমাকে আগের মতো ভালোবাসে। আল্লাহ বলছে, না রে, আমার আইয়ুব আমাকে আগের মতোই ভালোবাসে। আল্লাহ বলছে, ফারিস্তারা দেখবি আমি আইয়ুব নবীকে পরীক্ষায় ফেলে দিলাম। আল্লাহ আইয়ুব নবীকে কুষ্ঠ রোগ দিলেন। আব্বারা খুব মনোযোগ দিয়ে শুনেন, দেখবেন কারুর ক্যান্সার হলে আস্তে আস্তে যত ফসল চাষ করতেন সব ফসল নষ্ট হয়ে গেল, যত গবাদি পশু চাষ করতেন পশুগুলো মারা গেল। আইয়ুব নবীর শরীরে আল্লাহ রোগ আস্তে আস্তে বিরাট বকার বিরাট বড় আকার ধারণ করলো। দেখবেন অনেকের ক্যান্সার হয়, ক্যান্সার হলে ওই জায়গাটা কালো হয়ে যায় না? দেখবেন অনেকের আবার ফুকা বার হয়, গন্ধ বার হয়। আইয়ুব নবীর শরীর থেকে গন্ধ বার হচ্ছে। গ্রামের মানুষ একটাকেও সাপোর্ট করে নেই, ধুর ধুর ধুর, তোমরা আইয়ুব নবীকে নিয়ে পালাও, আমরা গ্রামে থাকতে দেবো না। মুসলমান বলে ছেলে মেয়েরা পাড়া তরুণেরা, এ দুনিয়া মানুষেরা শুনে কি না, হযরত আইয়ুব আলাইহিসসালাম জি আস্তে আস্তে করে এরকম ভাবে আল্লাহ পাকের নবী হযরত আইয়ুব নবী কি আম্মা যা রহিমা জঙ্গলে গিয়ে চলে গেলেন, মনে মনে করে আল্লাহ পাক আমার স্বামী তো অসুস্থ, আজকে দিনে যদি কিছু না খেতে পারি আমার স্বামী অসুস্থ হয়ে দুর্বল হয়ে মারা যাবে। এই বলে আইয়ুব নবীর জন্য আম্মা একদিনকার কথা বলি, হযরতে আইয়ুব নবীর শরীরে হাত থেকে একটা পোকা কু কামড় দিচ্ছে। হযরতে আইয়ুব নবী মনে মনে করে আল্লাহ পাক আমি আর পোকার কামড় সহ্য করতে পারি না। হযরতে আইয়ুব নবী কাঠি দিয়ে শরীর থেকে দুটো পোকা হাত থেকে বার করে দিলেন, পোকাগুলো জমিনায় পড়ে ছটফট করতে লাগে। আল্লাহ পাকের নবী হযরতে আইয়ুব নবী পোকাগুলো জমিনায় পড়ে ছটফট করতে লাগে। হযরতে আইয়ুব নবী মনে মনে করে আল্লাহ পাক পোকাগুলো আমি আইয়ুব নবীর হাতে শরীরে রস খেয়ে বেঁচেছিল, আজকের দিনে আমি একে জমিনায় ফেলে দিয়েছি, কেমন করে বাঁচবে? না 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 না, আবার কি মন গেল? হযরতে আইয়ুব নবী পোকাগুলো নিয়ে আবার হাতের মধ্যে দিয়ে দিলেন। হযরতে আইয়ুব নবী মনে মনে করে আল্লাহ তুমি যাতে রাজি আমি আইয়ুব নবী তাতে রাজি। ও যুবকেরা, ও তত পুকুরে মানুষের এরকম ভাবে আল্লাহ পাক তোমাকে আমাকে পরীক্ষা করবে। আল্লাহ পাক কাউকে টাকা দিয়ে পরীক্ষা করবে, আবার আল্লাহ পাক কারুর কাছ থেকে টাকা কেড়ে নিয়ে পরীক্ষা করবে। আল্লাহ পাক এরকম ভাবে ফেরাউনের সামনে আল্লাহ ফেরাউনের সামনে আসিয়াকে পরীক্ষা করেছিলেন। আমার আল্লাহ জানে জানে আমার আসিয়া আমি আল্লাহ পাক আমাকে কতটা আল্লাহ বলে মানে ফেরাউনের কানে পৌঁছে দিল। হে দুনিয়া বাদশা ফেরাউন, আমার আসিয়া তোমাকে প্রভু বলে মানে না, আমার আসিয়া তোমাকে রব বলে মানে না, আমার আসিয়া তোমাকে আল্লাহ বলে মানে না। ফেরাউন আসিয়াকে ডাক দিল, হে আসিয়া রে তুমি কি আমি ফেরাউনকে প্রভু বলে মানো না? আসিয়া তিনটে বাচ্চাকে সামনে রেখে উত্তর দিয়েছিল, হে দুনিয়া বাদশা ফেরাউন, আমি তোমাকে প্রভু বলে মানি না, আমি তোমাকে রব বলে মানি না, আমি তাকে আল্লাহ বলে মানি, যিনি লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদ, জমিন আসমানের একমাত্র মালিক সেই আল্লাহ কি আল্লাহ বলি মানি। আরো জোরে হই না, হযরত আইয়ুব নবী। তাহলে এরকম ভাবে দেখেন, পূর্বের দিনে এই 10 তারিখটা একটা গুরুত্বপূর্ণ ছিল না ছিল? জোর করে বলো, ছিল। কিন্তু আপনার আমার কাছে এর গুরুত্ব কেন বেশি? আল্লাহ রাসূলের দুই নাতি ইমামে হাসান হুসাইনকে কারবালা প্রান্তরে নির্মম ভাবে শহীদ করেছিল। আসেন দুজনের কথাই আলোচনা করব। নাম্বার 1, আল্লাহ রাসূল বলছেন আমার ইন্তেকালের পর খলিফা অন্তর থাকবে 30 বছর। কত বছর? 30 বছর। তারপরে সব রাজতন্ত্রে পরিণত হয়ে যাবে। কিসে পরিণত হবে? একটু আওয়াজ দিয়া লাগবে, বলেন না। তারপরে কিসে পরিণত হবে?
রাজতন্ত্রে আল্লাহ নবীর ইন্তেকালের পর খলিফা হয়েছিলেন কে জানা আছে? আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবীর ইন্তেকালের পর খলিফা হলেন, নাম কি বললাম? আবু বকর সিদ্দিক। তারপরে খলিফা হলেন হযরতে ওমর ফারুক। তারপরে খলিফা হলেন উসমান গনি। তারপরে খলিফা হলেন হযরতে আলী। হযরতে আলী হুজুর খলিফা হয়ে 30 বছর, নবীর ভবিষ্যদ্বাণী অনুযায়ী 30 বছর পূর্ণ হতে 6 মাস বাকি ছিল। জোর করে বলো 6 মাস। এই 6 মাস তমাম মুসলিম জাহানের খলিফা ছিলেন আল্লাহর রাসূলের বড় নাতি, শান্ত স্বভাবের নাতি যাকে বলা হয় ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা। এজন্য আমিরে মুয়াবিয়ার পুত্র এজিদের সঙ্গে ইমাম হাসানের নাম্বার ওয়ান দ্বন্দ্বের কারণ, এক নাম্বার দ্বন্দ্বের কারণ, দুই নাম্বার আল্লাহর রাসূল শুনছেন এরকম ভাবে দুই নম্বর দ্বন্দ্বের কারণ কি? মদিনার একটা সুন্দরী নারী ছিল যার নাম ছিল জায়দা। কি নাম? জায়দা। সবাই তাকে বিবাহের প্রস্তাব দেয়, ইমাম হাসান হুজুরও বিয়ের প্রস্তাব দেয়, এজিদও বিয়ের প্রস্তাব দেয়। জায়দা মনে মনে করে আমি এজিদকে বিয়ে করলে দুনিয়া পাবো, কিন্তু হাসানকে বিয়ে করলে দুনিয়ার সাথে আল্লাহর জান্নাত পেয়ে যাবো। জোরে হয় না? জেনে রেখে আমার ভাইরা আব্বারা তরুণেরা, এরকম দুই নম্বর দ্বন্দ্বের কারণ এই জায়দার কারণে হলো। তাই এজিদ কি করলো? কূটনীতিবিদ যার নাম ছিল মারওয়ান, মারওয়ানকে সিলেক্টেড করলো, যাও হাসানকে একটু টাইট দাও। মারওয়ান খুব কূটনীতিবিদ ছিলেন, তিনি মাইমুনা বলে এক দুঃচরিত্রা ভ্রষ্টা নারী তাকে সিলেক্টেড করলেন। ইমাম হাসান হুজুরের দুইজন স্ত্রী ছিল, কজন? দুইজন। বড় স্ত্রীর নাম ছিল হাসনা বানু, ছোট স্ত্রীর নাম জায়দা। বড় স্ত্রীকে যে বলল হাসনা বানু তোমাকে অনেক কিছু পুরস্কার করব, তুমি একটু ইমাম হাসানকে টাইট দাও। হাসনা বানু বলে আমার জান চলে যায়, জান দিতে রাজি, আল্লাহর কসম আওলাদে রাসূলের সঙ্গে বিয়াদবি করতে নারাজ। জোরে বলে বলছে না, এটা মানা যাবে না। কোন প্রথম স্ত্রীর কাছে কোন মাইমুনা কোন স্কোপ পেল না। নেক্সট দ্বিতীয় স্ত্রী জায়দার কাছে গেলেন, জায়দাকে যে বলে জায়দা তুই যদি আজ তুই এত সুন্দরী নারী, তুই হাসানকে বিয়ে করে ভাঙা উঠিয়ে পড়ে আছো, তুমি যদি এজিদকে বিয়ে করতে তুমি দুনিয়া পেয়ে যেতে, হাসানকে বিয়ে করে ভাঙা উঠিয়ে পড়ে আছো। এরকম ভাবে এক মাস ধরে জায়দার মনকে ওয়াশ করে দিলেন, ব্রেন ওয়াশ করে দিলেন। জায়দা একদিন দুইজন স্ত্রী মানে দুজনের সমান হক আছে না? নাই। দুজনের সমান হন। একদিন জায়দার বাড়িতে ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর জায়দার বাড়িতে গেলেন। জায়দার বাড়িতে গিয়ে চুপ করে জায়দার বাড়িতে হুজুরের অভ্যাস ছিল গভীর রজনীতে উঠে পানি পান করা। যেই পানি পান করেছেন হুজুরের পেটের যন্ত্রণা, পানির গ্লাসের মধ্যে বিষ মিশিয়ে দিল। মাইমুনার চক্রান্তে জায়দা পানির গ্লাসে বিষ মিশিয়ে দিল। মুসলমান ঘরের ছেলে মেয়েরা বানা তরুণেরা, হে নবীর প্রেমিকেরা, আল্লাহ নবী নাকি ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুজুর আমার পানি পেটে যন্ত্রণা শুরু হয়ে গেল, হুজুর আর সহ্য করতে পারলেন না, পানি গ্লাসটা এরকম ভাবে পান করে হুজুর আমার দৌড়ে দৌড়ে কষ্ট করে হামাগুড়ি দিয়ে হামাগুড়ি দিয়ে নানা জানের মাজার কাছে কাছে চলে গেলেন, নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চায়, আল্লাহ পাক তুমি আমার নানা জানের ওসিলায় আমি হাসানকে ভালো করে দাও। ও যুবকেরা আল্লাহ নবীর ওসিলায় ইমামে হাসানকে আমার আল্লাহ পাক প্রথমবার বিষ থেকে মুক্ত করে দিয়েছিলেন। প্রথমবার ইমামে হাসান সুস্থ হয়ে গেলেন। ইমামে হাসান জায়দার হাতে আর কিছু খেতেন না, সন্দেহ হতো।
কিন্তু স্ত্রী তো হক আছে। আবার একদিন ছোট স্ত্রীর বাড়িতে আসছে, দ্বিতীয়বার আঙ্গুর ফলের সঙ্গে বিষ মিশালো, আঙ্গুর ফলের সঙ্গে কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো ছিল আর কিছু আঙ্গুর ফলে বিষ মিশানো থাকে না। জায়দা মাইমুনা জায়দাকে দেখিয়ে দিল এই এই আঙ্গুর ফলগুলোতে বিষ মিশানো নাই। জায়দা আবার একবার ইমামে হাসান জায়দার কাছে গেছে, জায়দা জায়দা বলছে স্বামী একটু আঙ্গুর খান। ইমামে হাসান বলে স্ত্রী আগে তুমি খাও তারপর আমি খাব। কিন্তু জায়দা জানতো কোন আঙ্গুরগুলোতে বিষ মিশানো আবার পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল, সহ্য করতে পারলেন না, আবার কানতে কানতে নানা জানের মাজার আগ্রাসের কাছে চলে গেল। মুসলমান বলেছেন মেরা পানা তরুণেরা আল্লাহ নবী নাতি ইমামে হাসান সাদি আল্লাহ তাআলা হুজুর আবার প্রথম যে যন্ত্রণা হয়েছিল তার থেকে বেশি যন্ত্রণা চালু হয়ে গেল। হুজুর আবার কষ্ট করে হামাগুড়ি দিয়ে নানা জানের মাজার আগাছি উপর হয়ে পড়ে রইলেন, নানা জানের ওসিলা দিয়ে আল্লাহর কাছে দোয়া চাইলেন, আমার আল্লাহ পাক ইমামে হাসানকে দ্বিতীয়বার সিফাত দান করেছিলেন। দ্বিতীয়বারও আল্লাহ হুজুরকে সুস্থতা করে দিলেন। সব জায়দা হাল ছেড়ে দিল, বলছে না বাবা রাসূলুল্লাহর আওলাদ আর বিয়াদবি করব না। কিন্তু এদিকে মারওয়ান মাইমুনাকে লোক দেখায়, মাইমুনা আবার জায়দাকে বলে জায়দা এটাই শেষবার, আর তোমাকে বলবো না। তৃতীয়বার কিতাব এসেছে জোহরা কিরিত বিসমিসানো হলো। ইমামে হাসান কষ্ট করে ইমামে হাসানকে তৃতীয়বার জায়দার বাড়িতে আসলে, জায়দার বাড়িতে এসে ইমামে হাসান লক্ষ্য করে আবার তিনি কিন্তু আর জায়দার হাতে কিছু খেতেন না। বড় স্ত্রীকে বলল, বড় স্ত্রী যেদিন আমি জায়দার বাড়িতে যাচ্ছি জায়দার নিয়ে পড়বে, তুমি জায়দার বাড়িতে এক গ্লাস পানি রেখে দিয়ে আসবে। হুজুর আবার একদিন রাত্রি যাপন করলেন ছোট স্ত্রীর বাড়িতে, যেই পানি পান করলেন পেটের যন্ত্রণা শুরু হয়ে গেল। প্রথম দুবার যে যন্ত্রণা হয়েছিল তার থেকে দ্বিগুণ যন্ত্রণা চালু হলো। ইমামে হাসান সহ্য করতে পারলেন না, বড় স্ত্রীকে ডেকে পাঠালেন, পুত্র কাসিমকে ডেকে পাঠালেন, ইমামে হুসাইন ছুটে আসে। ভাইয়ের এই অবস্থা দেখে কেউ ঠিক থাকতে পারে না। মুসলমান করে ছেলে মেয়েরা বানা তরুণেরা ইমামে হাসান ইমামে হুসাইন কাঁদে আর বলে, ভাই হাসান তুমি তো কারুর সঙ্গে বিয়াদবি করো না, তুমি কারুর মনে দুঃখ দিও না, তুমি তো কারুর মনে কষ্ট দাও না, কে তোমার সঙ্গে এই ব্যবহার করলো, কে তোমাকে বিষ খাওয়ালো। ইমামে হাসান বলে, একবার ভাই আপনি তার নামটা বলুন, আমি ইমামে হুসাইন উলঙ্গ তলবা দিয়ে তার গর্দানকে জুদা করে দেবো। ইমামে হাসান বলে, না 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 এটা মানা যাবে না, কেননা শুনে কি দাও ভাই হুসাইন আমি তাকে আল্লাহর রসুল মাফ করে দিয়েছি, তুমিও তাকে মাফ করে দাও। ও যুবক ইমামে হুসাইন পরীক্ষা করার জন্য ইমামে হাসান যে গ্লাসটাই পানি পান করেছিল ওই গ্লাসটাই পানি ঢাললেন, ইমামে হুসাইন পান করবে বলে ইমামে হাসান কষ্ট করে উঠে ইমামে হুসাইনের হাত থেকে পানি গ্লাসটা নিয়ে দূরে দূরে ফেলে দিলেন। পানি গ্লাসটা যেই জায়গায় পড়লো মাটিটা ফুসকা দিয়ে উঠলো। ইমামে হুসাইন মনে মনে করে, আল্লাহ পাক আমার ভাইকে কে এত বড় পিষিয়ে খেয়েছে, আমি হুসাইন চুর করে কাঁদে, পুত্র কাসেম কাঁদে, কে আমার আব্বাস এই ব্যবহার করলো, জমিনায় পড়ে ছটফট করতে লাগে, আস্তে আস্তে দেখতে পাওয়া যায় ইমামে হাসান কাঁদে আর বলে, ভাই হুসাইন আর আমার মার দুনিয়ায় বেশি খুনের সময় নাই, কেননা আমি গত রাত্রে নানা জান দিন দুনিয়া বাদশা হাবিবুল্লাহকে জনাবে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্ন দেখলাম, আব্বা জান সেরে আলীকে স্বপ্ন
দেখলাম, আম্মা জান ফাতেমা কে স্বপ্ন দেখলাম, তারা জানো আমি হাসানের জন্য আল্লাহর জান্নাতের দরজায় দাঁড়িয়ে আছি। ভাই হুসাইন আমি তোমার বড় ভাই, আমার চেহারা খানা সবুজ বর্ণ ধারণ করছে। ভাই হুসাইন তোমার কি জানা আছে, জানা জান যখন মিরাজ শরীফে গিয়েছিল, জানা জান আল্লাহ পাকের জান্নাত জাহান্নাম খানা ভ্রমণ করেছিল, জানা জান আল্লাহ পাকের জান্নাতে দুইটা ঘর দেখেছিল, একটা হলো সবুজ বর্ণ আর একটা হলো লাল বর্ণ। জানা জান হযরত জিব্রাইল আমাকে বলে, হে হযরত জিব্রাইল বলো তো দেখি সবুজ বর্ণের ঘরটা কার। হযরত জিব্রাইল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, সবুজ বর্ণের ঘরটা হলো আপনার বড় নাতি নওসাই রাসূল ইমামে হাসানের জন্য, কেননা আপনার উম্মতের মধ্যে একজন মুনাফিক উম্মত উম্মতিরা আপনার বড় নাতিকে এমন বিস্মান করিয়ে শহীদ করাবে, এটা কারবালা প্রান্তটা ইমামে হাসানের চেহারা খানা সবুজ বর্ণ ধারণ করবে। এই জন্য আল্লাহ পাক জান্নাতের মধ্যে সবুজ বর্ণের ঘরটা ইমামে হাসানের জন্য বানিয়েছে, তবে লাল বর্ণের ঘরটা কার? ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, লাল বর্ণের ঘরটা হলো আপনার ছোট নাতি নওসাই রাসূল ইমামে হুসাইনের জন্য, কেননা কারবালা প্রান্তরে আপনার ছোট নাতিকে এমন নির্মম ভাবে শহীদ করবে, গোটা কারবালা প্রান্তটা লাল লাল রক্তময় হয়ে যাবে। এই জন্য আল্লাহ পাক কারবালা প্রান্তরে লাল বর্ণের ঘরটা ইমামে হুসাইনের জন্য বানিয়েছি। তবে ভাই হুসাইন ইমামে হাসান কাদিয়ার বলে, ভাই হুসাইন তবে ন্যায়ের পথে থাকবে, হকের পথে থাকবে, অন্যায়ের পথে তুমি থাকবে না, ন্যায়ের পথে থাকবে। হকের পথে থাকতেও যদি তোমাকে জীবন দিতে হয় তাতেও তুমি রাজি হয়ে যাবে। যাও ইমামে হাসান শহীদ হয়ে গেল, চতুর্দিকে একটা দেখবেন একটা সেলিব্রিটি মানুষ না, আল্লাহর রাসূলের নাতি মেরে ফেলেছে বিস্মান করিয়ে, চতুর্দিকে হই হল্লার শুরু হয়ে গেল। কুফাবাসীরা বার বার করে চিঠি লিখে, হুসাইন আপনি কুফায় চলে এসো, তারা ইমামে হাসানকে মেরে ফেলেছে, আমরা তাদের বস্তুতা স্বীকার করতে চাই না, আপনাদের কাছে চলে এসো। কিতাবে এসে 150টার অধিক চিঠি লিখা হলো, কটা যেতে চাই না। লাস্টে কালে একটা চিঠিতে কুফাবাসীরা লিখলেন, হুসাইন আপনি কি চান আমরা এজিদের আন্ডারে থেকে আমাদের ইমান গুলো নষ্ট হোক? ব্যাস ইমামে হুসাইনের অন্তরে দাগ কেটে দিল। এরা ইমানের ব্যাপারে প্রশ্ন তুলে, না আমি ইমামে হুসাইন আর থাকব না। তাই তিনি কি করলেন, তার স্থলাভিষিক্ত হিসাবে ইমাম মুসলিমকে কুফায় পাঠালেন। কাকে পাঠালেন? জোর করে বলো নাম কি বললাম? ইমাম মুসলিম। ইমাম মুসলিম কুফায় চলে আসলেন। তখন কুফার গভর্নর ছিল নোমান বিন বাসিস। জোর করে বলো না, নোমান বিন বাসিস। তিনি খুব সাদামাটা মানুষ ছিলেন, আওলাদে রাসূলকে খুব ভালোবাসতেন। ইমাম মুসলিম কুফার মানুষদের কাছে এসে বলে, এই কুফার মানুষেরা তোমরা যারা হুসাইনের পক্ষে যোগ দিতে চাও সব আমি মুসলিমের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করো। আমি মুসলিমের হাতে হাত দিয়া মানি হুসাইনের হাতে হাত দিয়ে বায়াত গ্রহণ করা। কিতাবে এসেছে কদিনের মধ্যে 40,000 কুফাবাসী ইমাম হুসাইনের পক্ষে যোগ দিয়ে দিল। জোরে বলে 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 লাস্টে কালে ইমাম হুসাইন এদিকে ইমাম মুসলিম একটা চিঠি লিখে দিলে, হুসাইন আপনি কুফায় চলে আসুন, কুফার মানুষেরা সব আপনার নামে বায়াত গ্রহণ করছে। এই চিঠিটা পৌঁছে গেল। এদিকে এজিদ ভাবছে, নোমান বিন বাসিস যদি কুফার গভর্নর থাকে তাহলে আমার রাজত্ব টিকবে না। তাই তিনি কি করলেন, মুনাফিক উবাইদুল্লাহ বিন জিয়াদকে নোমান বিন বাসিসকে সরিয়ে উবাইদুল্লাহ বিন জিয়াদকে কুফার গভর্নর নিযুক্ত করে দিলেন।
উবাইদুল্লাহ বিন জিয়াদ কুফার গভর্নর নিযুক্ত হলেন। ডিরেক্টলি সবাইকে এসে বলে, তোমরা যারা হুসাইনের পক্ষে যোগ দিয়েছো সব ইজিদের পক্ষে যোগ দিয়ে দাও, না হলে তোমাদেরকে ডিরেক্টলি মেরে দেয়া হবে। এরকম ভাবে আস্তে আস্তে করে ইমামে হুসাইনের পক্ষে এরকম ভাবে আস্তে আস্তে করে আমাদের সকলের প্রাণ প্রিয় ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর, আওলাদে রাসূল, নারে তাকবীর, মাশাআল্লাহ। ভাইজান হুজুর কেবলা, তকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর, আমাদের সকলের প্রিয় বড় ভাইজান হুজুর কেবলা, আমাদের মাথার তাজ ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, নারে তাকবীর, ভাইজান হুজুর কেবলা, নারে তাকবীর, আলহামদুলিল্লাহ। ভাইজান হুজুর কেবলা তসলিম দিয়েছে, যেটা আমাদের খুশির সংবাদ না, আলহামদুলিল্লাহ। জি জি জি, হুজুরকে তো পাই যায় যায়, আমাদেরকে তো সবসময় পেয়ে যায়। ভাইজান হুজুর কেবলা খুব সিস্টেমেটিক দেখবেন, আবার বেশিরভাগ উনি খুব বুঝে শুনে প্রোগ্রাম করেন, আলহামদুলিল্লাহ। আমাদের মাথার তাজ নয়নের মণি, আল্লাহ ইনাদের হায়াত কিসমতকে দারাজ করেন, বলেন আল্লাহুম্মা আমিন। ইনারা হচ্ছেন আমাদের জন্য এক একটা হাতিয়ার, বলবেন না আলহামদুলিল্লাহ। আমাদের আচ্ছা ভাইজান হুজুর কেবলা একটু পরে আসছেন, আপনারা একটু বসেন ভাইজান, যখন আসবেন জেনে রেখে দেন। যে কথা ভাইরা আব্বারা তরুণেরা সকলে এসে বসে যান, সকলে এসে বসে যান, ভাইজান হুজুর কেবলা কিছুক্ষণের মধ্যেই আসবেন, আলহামদুলিল্লাহ। জেনে রেখে দেন, এরকম ভাবে ইমাম মুসলিম যখনই উবাইদুল্লাহ বিন জিয়াদ ডিরেক্টলি ঘোষণা করলো, তোমরা যারা এজিদের পক্ষে, সব এজিদের পক্ষে চলেছো তাহলে ডিরেক্টলি মেরে দেব, ইমাম উবাইদুল্লাহ বিন জিয়াদ তিনি ঘোষণা করলেন। ইমাম মুসলিম নামাজে দাঁড়িয়েছেন, পিছন দিকে তাকিয়ে দেখেন ইমাম মুসলিম 40,000 কুফাবাসী ইমাম মুসলিমের পিছনে নামাজ পড়ছে, নামাজ থেকে ফারেগ হয়ে দেখে মাত্র 2-4 জন। ইমাম মুসলিম ভাবলেন এরা সেই কুফাবাসী, বিশ্বাসঘাতকতা করবে, কিন্তু আমি তো ইমাম হুসাইনকে চিঠি লিখে দিয়েছি, উপায় কি আছে? ইমাম মুসলিম গা ঢাকা দিলেন। আল্লাহ রাসূলের এক সাহাবী ছিলেন যার নাম ছিল হযরতে হানির বাড়িতে যে গা ঢাকা দিয়ে রইলেন, রাজ দরবার থেকে ঘোষণা হলো যে ইমাম মুসলিমকে ধরে এনে দিতে পারবে 5,000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করব। ইমাম মুসলিম হানির বাড়ি থেকে তুসা নামনি এক মহিলা বাড়িতে চলে গেলেন। মুসলমান বড় ছেলে মেয়েরা বানা তরুণেরা, এ বিপিনকেরা এরকম ভাবে তুসাজে দুই চা ছেলে রাজ দরবারে খবর দিয়ে দিল, ইমাম মুসলিম আমাদের বাড়িতে আছে, বন্যা হতে হতে তুষার বাড়িটা চতুর্দিক দিয়ে সৈন্য ঘিরে ফেললো। ইমাম মুসলিম বলে, না 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 না, আমি বিনা যুদ্ধে সৈন্যদের কাছে আত্মসমর্পণ করবো, এটা মানা যাবে না। ইমাম মুসলিম কি করলেন, তাড়াতাড়ি করে আস্তে আস্তে করে ইমাম মুসলিম তিনি ঘোষণা করে দিলেন, এটা মানা যাবে না। ও যুবকেরা, ইমাম মুসলিম তকবীর ধ্বনির আওয়াজ দিলেন, ইমাম মুসলিম তকবীর ধ্বনির আওয়াজ দিয়ে তরবারি চালাতে লাগে, এমন কোন দুনিয়ায় মারদের বাচ্চা নাই ইমাম মুসলিমের সঙ্গে লড়াই করে কেউ ইমাম মুসলিমের কাছে গেতে পারে না। এমন সময় ইমাম মুসলিম বলে, এ কুফাবাসীরা তোমরা আমাকে মেরে দিবে, মেরে দাও, এতে কোনো যায় আসে না, কিন্তু আমি হুসাইনকে কুফায় আসতে বলেছি, হুসাইন যদি কুফায় চলে আসে তাহলে ইসলাম শেষ হয়ে যাবে, নবীর আউলাদ শেষ হয়ে যাবে, হুসাইন যেন কুফাতে না আসে। হযরত ইমাম মুসলিম আস্তে আস্তে করে এরকম ভাবে হযরত আল্লাহ নবী নদী হযরত ইমাম হুসাইনের ভাই ইমাম মুসলিম কি করলেন, তাড়াতাড়ি করে তিনি আত্মসমর্পণ করলেন, ইমাম মুসলিমকে রাজ দরবারে নিয়ে চলে গেল। ইমাম
মুসলিমকে এরা খুবভাবে অকথ্যভাবে নির্যাতন চালু করলেন। এক তরবারি দিয়ে ইমাম মুসলিমকে হত্যা এরা খুবভাবে সহিহ করে দিলেন। ইমাম মুসলিমের সঙ্গে দুই ছেলে এসেছিল যাদের নাম ছিল মুহাম্মদ আর ইব্রাহিম, দুই ভাই আল্লাহ নবী সাহাবি হযরত হানি, দুই ভাই কি মক্কা শরীফের কাফেলা দড়িয়ে দিলেন। কিন্তু বাচ্চা ছেলে কতটার কেটে কেটে যাবে, রাস্তা ভুল করে একটা জঙ্গলে পুকুরের পারে দু ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে, ভাই রে আমাদের আর মনে হয় আমাদের মায়ের কাছে যাওয়া হবে না, এবারে মনে হয় আমাদের জীবন চলে যাবে। রাজ দরবার থেকে ঘোষণা হলো ইমাম মুসলিম তো দেশদ্রোহী, ইমাম মুসলিমকে মেরে দেয়া হয়েছে। ইমাম মুসলিমের দুইটা ছেলে যদি তাদের কেউ যে ধরে দিতে পারবে 3000 স্বর্ণ মুদ্রা পুরস্কার করা হবে। একটা মহিলা পানি আনতে যে দেখে দুটো বাচ্চা ছেলে গলা জড়িয়ে ধরে কাঁদে, হাউমাউ করে কান্দি লাগে। মহিলাখানা বলে হে বাবা তোমরা তোমাদের পরিচয় দাও। বাচ্চা গুরু বলে আমরা আমাদের মায়ের কাছে যেতে চাই, আমরা অন্য কেউ নয়, আমরা হলাম আওলাদের রসুল, আমরা আমাদের মায়ের কাছে যেতে চাই। না 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 না, আজকের দিনে আমাদের মা, আজকের দিনে আমরা আমাদের আব্বাকে হারিয়ে ফেলেছি। ওই মহিলা আওলাদের রসুলের প্রতি অন্তরে মায়া চলে আসলো, নিজের বাড়িতে নিয়ে আসলেন। কিন্তু ওই মহিলার যে স্বামী সে ছিল মস্ত বড় জালেম, মহিলা স্বামী কানা তার বাড়িতে চলে গেলেন। হঠাৎ করে আপনি আজকের দিনে আপনি এখান থেকে চলে যান, চুপ করে ঘুমিয়ে পড়ো। কিন্তু টাকার লোভে পড়ে স্বামীর ঘুম হচ্ছিল না, নিজের পাশের বাড়িটা এগিয়ে যেয়ে দেখে এদিকে বড় ভাই ছোট ভাই কান্দতে কান্দতে তুলে বলে আমার ছোট ভাই তুই উঠে পড়, কেননা আমি গত রাত্রে স্বপ্ন দেখলাম। নানা জান এরা খুবভাবে দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহকে স্বপ্ন দেখলাম, আব্বা জান মুসলিমকে স্বপ্ন দেখলাম, ইমামে হাসানকে স্বপ্ন দেখলাম, তারা যেন জান্নাতে চলে যায়, আমি হাসানের জন্য ওয়েট করে আছি। এরা খুব পাবে আল্লাহ নবী নাতি, এরা খুব পাবে দু ভাই গলা জড়িয়ে ধরে কাঁদে। স্ত্রী খানা বলে ও আমার স্বামী খবরদার খবরদার, আওলাদের রসুলের সঙ্গে এরা খুব পাবে বেয়াদবি করবেন না, কাল কিয়ামতের ময়দানে ভুগ নিয়ে রসুলুল্লাহ সাফাত খানা চাইবেন। খবরদার খবরদার, আওলাদের রসুলের সঙ্গে বেয়াদবি করবেন না, এরা খুব পাবে দু ভাই যদি এতই মারার ইচ্ছা হয় আমি স্ত্রী আগে আমাকে মেরে দেখুন তবেই তো বুঝবেন। মারার জ্বালা কাকে বলে, কিন্তু টাকার লোভে পড়ে স্বামীর ঘুম হচ্ছিল না, এক তরবারি দিয়ে নিজের স্ত্রীকে মেরে দিল। নিজের ছেলেখানা বলে আব্বা জান খবরদার খবরদার, আওলাদের রসুলের সঙ্গে বেয়াদবি করবেন না, তুই যদি মারার ইচ্ছা হয় আগে নিজের ছেলেকে মেরে দেখে তবেই তো বুঝবেন। মারার জ্বালা কাকে বলে, এরা খুব পাবে নিজের ছেলেকেও মেরে দিল। মোহাম্মদ আর ইব্রাহিম দু ভাইকে ধরে নিয়েছে, দু ভাই কাঁদে আর বলে তোমরা আমাদের দু ভাইকে ছেড়ে দাও, কুফার গভর্নর যা টাকা দুবো বলেছি আমরা মক্কার জমিনে যে চাঁদা তুলে তুলে তার থেকেও বেশি টাকা দুবো, আর কাল কিয়ামতের ময়দানে তোমাদেরকে আল্লাহ জান্নাতে না নিয়েছে আমরা দু ভাই আল্লাহর জান্নাতি হব না। দু ভাইকে শহীদ করে দিলেন একের পর এক। এদিকে ইমামে হুসাইন একদম খুব শর্ট করে বলছি, ইমাম হুসাইন কুফার দিকে রওনা দিয়ে চলে আসছে। প্রতিমধ্যে আল্লাহর রাসূলের এক সাহাবী ছিলেন যিনার নাম ছিল হুরের রাদিয়াল্লাহু তাআলা আনহু। নাম কি হুরের? হুরের সঙ্গে দেখা হলো। হুরের বলে হুজুর আটটি আওলাদের রাসূল, আটটার বিরুদ্ধে আমি অস্ত্র ধারণ করতে পারবো না হুজুর, আপনি এখান থেকে চলে যান। কুফার মানুষরা আপনার সঙ্গে বিশ্বাসঘাতকতা করবে, এরা ইমাম মুসলিমকে মেরে দিয়েছে, যদি আপনিও যান আপনার সঙ্গেও এরা বিশ্বাসঘাতকতা করবে, তাই আপনি এখান থেকে চলে যান।
আমার সৈন্যরা যখন ঘুমিয়ে পড়বে রাত্রে, আটটি তাবু তুলে নিয়ে চলে যাবে। কিতাবে এসেছে ইমামে হুসাইন পরিবার বর্গদের সঙ্গে আলোচনা করলেন, ভাই তকদিরে যেটা লেখা থাকে সেটাই হবে তো নাকি? কথা বলেনি কেন? সেটাই হবে তো ইমামে হুসাইন, এটাই নসিবে ছিল। সারা রাত মক্কার দিকে যেতে লাগলো, সারা রাত যেদিকে কবি ফারাজের মতন কবি, তারা বড় বড় রাস্তা, আগেকার যুগে রাস্তা দেখানোর এক একটা লোক থাকতেন, ইতিহাসে পড়েছি আমরা, তারিখ ইতিহাসে আছে। এরকম ইমাম হুসাইন সারা রাত মক্কার দিকে যাচ্ছেন, ভোরের টাইম হয়েছে, একটা খোলা প্রান্তরে এসে পৌঁছালেন, এসে তাঁবু খাটাবে বলে গর্ত খুঁজছে, কাঁচা রক্ত বার হচ্ছে। ইমামে হুসাইন ভাবলেন এটাই সেই কারবালা, উপায় নাই, নসিব এখানেই টেনেছে। নানা জান বলেছিল যে জায়গায় নবী পরিবার বর্গরা পানি পানি করে আকার করবে সেই কারবালা, উপায় নাই। ইমামে হুসাইন এই কারবালা প্রান্তরে এসে আল্লাহ নবীর নাতি ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি কি করলেন, আস্তে আস্তে করে ওই জায়গাটি তাবু খাটিয়ে রইলেন। সকাল হয়েছে, দেখে আমর বিন সাদের নেতৃত্বে 20,000 একটা বিরাট বাহিনী ফুরাত নদী অবরোধ করে আছে। ইমামে হুসাইন আমর বিন সাদকে তিনটে অপশন দিল, হয় তোমরা আমাকে ডাইরেক্ট এজিদের সঙ্গে কথা বলতে দাও, দুই নাম্বার না হলে তোমরা আমাকে অন্য কোন জায়গায় চলে যেতে দাও, না হলে আমাকে মক্কায় ফিরে যেতে দাও। ইমামে হুসাইনের এই তিনটে অপশন এজিদ আপনার আমর বিন সাদ উবাইদুল্লাহ বিন জিয়াদকে পাঠালো, যে ইমামে হুসাইন এরকম শর্ত দিচ্ছে। উবাইদুল্লাহ বিন জিয়াদের মনটা যদিও বা নরম হলো, সীমার এসে বলছে আমরা তাকে ধরে ফেলেছি, কাবু করে ফেলেছি, তাই তো সে নিচু হচ্ছে, তাকে বন্দি করো। উবাইদুল্লাহ বিন জিয়াদ বলল যাও, ইমামে হুসাইনকে বন্দি অবস্থায় ধরে নিয়েছো। কিন্তু ইমামে হুসাইন বন্দি অবস্থায় ধরা দিতে নারাজ, বলছে ঠিক আছে যুদ্ধ হবে, যাও 10 তারিখে আগামী কাল আল্লাহ যদি চায় যুদ্ধ হবে। ইমামে হুসাইন যুদ্ধের আগের দিন নানা জানে পাগড়িটা মাথায় ফেললেন, দুলদুলের পিঠে সওয়ার হলেন, নানা জানে জুব্বা মোবারক করলেন। এই কুফাবাসীরা তোমরা কি জানো কোন হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো? আমি তো সেই হুসাইন, আমার নানা জান শিশুবেলায় আমাদের দু ভাইকে কাঁধে করে নিয়ে রাস্তায় ঘুরতেন, আবু বকর সিদ্দিকি ওমরে ফারুক বলতেন, তোমরা তো বাহনটাকে খুব ভালো পেয়ে চললা নবী বলতেন, যেমন যারা পিছনে বাহনটা যেমন উত্তম বলছো, যারা আমার কাঁধে বসে আছে এরাও তেমনি উত্তম। জোরে বলে এই কুফাবাসীরা তোমরা কি জানো আমি কোন হুসাইন, যিনি হবে জান্নাতি যুবকদের সর্দার, কাঁধে জোর করে বলো না, জান্নাতি যুবকদের সর্দার, জান্নাত সেই হুসাইনের বিরুদ্ধে। ভাই অনেকক্ষণ ধরে এরা রিকোয়েস্ট করছে চাটা খা, একটু খাবো, অসুবিধা নাই তো, একটা মিনিট একবার দরুদ পড়েন। আল্লাহুম্মা হুসন কা কমাল দেখিয়ে, আমিনা কা লাল দেখিয়ে, জোরে বলেন না সুবহানাল্লাহ, আর একটু জোরে হয় না, মাশাআল্লাহ। একসঙ্গে যে যেখানে বসে আছে, আমি ওই যে ভাইগুলো দাঁড়িয়ে আছে, ভাই জানতো একটু নিয়ে আসবে, ভাই তোমাদের দাঁড়িয়ে থাকতে এত ভালো লাগে, কথা বললে শুনতে হইতো নাকি, হাত জোর করে রিকোয়েস্ট করি একটু এসে বসে যাও, কথা বললে শুনতে হয় একটু আসেন। হুসনে কা কমাল দেখিয়ে, আমিনা কা লাল দেখিয়ে, হুসনে কা কমাল দেখিয়ে, আমিনা কা লাল দেখিয়ে, জব হুসন থা উনকা জলবা নুমা আনবারি কা আলম ক্যা হোগা, হর কোই ফিদা হ্যায় বিন দেখে দিদার কা আলম ক্যা হোগা, এক সিসি সে সরকারি কালা
জোরে বলেন না সরকারি কালাম ক্যা হোগা জিস বাগুতে খালি মাখি গদি আনবার খুদা সে রোশন উস বাগুতে আলি মা দাই কে ঘর বাড়ি কালাম ক্যা হোগা হুসন কা কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে আরো জোরে হই না উসনে কা কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে বজদ মেন ফলক ভিয়া গয়া বজদ মেন ফলক ভিয়া গয়া টুকরো মে হিলাল দেখিয়ে টুকরো মে হিলাল দেখিয়ে উসনে কা কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে ইসকু ক্যা গে জানো তেরি হো ইসকু ক্যা গে জানো তেরি হো হযরতে বিলাল দেখিয়ে হযরতে বিলাল দেখিয়ে হুসন কা কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে জলপরি আজ বে মিসাল দেখিয়ে আজ বে মিসাল দেখিয়ে হুসন কা কমাল দেখিয়ে আমিনা কা লাল দেখিয়ে আল্লাহুম্মা আমার সোনার ভাইরা আপনারা তরুণ তরুণ তো যে কথা বলছিলাম ইমামে হুসাইন বলে এ বাবা সিরা তোমরা কি জানো কার নানা জানের পাগড়ি মাথায় পড়লেন জুব্বা পরে কুফার এলাকার কুফার মানুষদের ফোরাত নদীর তীরে কুফার মানুষদের উদ্দেশ্যে ভাষণ দিচ্ছে কুফার মানুষেরা কোন হুসাইনের বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করছো ইমামে হুসাইন কাদিয়ার বলে নামাজের মাধ্যমে দরুদ পড়ো আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ অস্ত্র ধারণ করেছো তোমরা কি জানো আমি কোন হুসাইন আমি হুসাইন আমার নানা জান শিশু বেলাতে আমি হুসাইন আমার নানা জান সিজদার অবস্থায় আছে আমি হুসাইন নানা জান নানা জান বলে আল্লাহ নবী পিঠেতে চড়ে বসলাম নানা জান আল্লাহ নবী সিজদা থেকে মনে মনে করে আমি রাসূলুল্লাহ যদি সিজদা থেকে মাথা তুলি আমার হুসাইন পড়ে যাবে আমার হুসাইন পড়ে গেলে আমার ফাতেমার কষ্ট হবে আমার ফাতেমার কষ্ট আমি রাসূলুল্লাহ সহ্য করতে পারব না তাই নবী আমার সিজদা তসবিহ না পড়াতে লাগে সুবহান রাব্বিয়া আলা সুবহান রাব্বিয়া আলা সুবহান রাব্বিয়া আলা আল্লাহ নবী নাতি ইমামে হুসাইন আল্লাহ নবী পীর থেকে নামে না আল্লাহ নবী সিজদা তসবিহ না পড়াতে লাগে আমার আল্লাহ পাক জিব্রাইল আমাকে পাঠিয়ে দেয় হে হযরত জিব্রাইল চলে যাও চলে যাও আমার রাসূলুল্লাহকে জানিয়ে দাও তাদের নানা নাতির খেলা দেখে আমি আল্লাহ পাক কবুল করে নিয়েছি সেই হুসাইনের বিরুদ্ধে অস্ত্র ধারণ করেছো হে কুফাবাসী তোমরা কি জানো আমি কোন হুসাইন কার বিরুদ্ধে তোমরা অস্ত্র ধারণ করেছো জিব্রাইল ফেরেশতা মাঝে মাঝে দাইয়া করে সূরা ধরে আসতেন আল্লাহ নবীর এক সাহাবী ছিলেন কি নাম বললাম দাইয়া কালবি তার সূরা ধরে জিব্রাইল ফেরেশতা মাঝে মাঝে আল্লাহ নবীর দরবারে আসতেন ইমামে হাসান হুসাইন
জিবরাইল ফেরেশতা কোলে এসে বসে দু ভাই উঠে পালিয়ে পকেট হাত হাত করে দেখতে কিছু না পে উঠে পালিয়ে যেতে জিবরাইল চল পানি দাইয়া কালকে সূরা ধরে আসছে জিবরাইল কান্না মান্না হয়ে আল্লাহ নবীর দরবারে চলে গেল আমি জিবরাইলকে আপনাকে একটা কথা জিজ্ঞাসা করতে পারি আল্লাহ নবী বলে কি বলো জিবরাইল ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আপনার দুটো নাতি আমি জিবরাইলের তুই কোলে বসতো হঠাৎ করে আমার পকেট হাত হাত করে কিছু না পেয়ে উঠে পালিয়ে যেত আমি জিবরাইলের মনে দুঃখ হত আপনার নাতিগুলোকে আমি জিবরাইল যখন আমার কোলে বসে আমি জিবরাইল তাদেরকে আদর করি আমি জিবরাইল আমাকে অনেক ভালো লাগে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ তুই ভাই উঠে পালিয়ে যেত এই জন্য আমি জিবরাইল আমার মনটা খারাপ আল্লাহ নবী বলে আজকের দিনে তোমাকে দাইয়া কালিবি ভেবে তোমার কাছে খাবার পাই না হযরত জিবরাইল আমি বলে ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ হুজুর আমি যাব আর আসব আপনার দুটো নাতিকে জান্নাত থেকে জান্নাতি খাবার খাবো তকবীর নারে তকবীর সকলে টুটে দাঁড়িয়ে পড়ে তকবীর নারে তকবীর নারে তকবীর ভাইজান হুজুর কেবলা ভাইজান হুজুর কেবলা আমাদের মাথার তাজ ভাইজান হুজুর কেবলা জোর করে দেন না একটু তকবীর নারে তকবীর